তাজউদ্দিন হাসান বলেছেন ঢাকা থেকে আমার প্রশ্ন হচ্ছে কোনো মেয়ে গর্ভবতী হলে সেটা কি লোকজনকে জানানো যাবে অনেকে লোকজনকে আত্মীয় স্বজনদেরকে জানাতে চান না বদ নজরের ভয় করণীয় কি এই ব্যাপারটা ওপেন আপনি জানাতে পারবেন না এমন কোন দৃষ্টিভঙ্গিও সেটা আমাদেরকে দেয়নি আর জানালে আপনার পাপ হবে বা বদনজর লেগে যাবে সেটাও আমাদেরকে বলেনি আমরা যাদেরকে প্রয়োজন মনে করি মানে যাদের হয়তো জানালে তাদের থেকে আমরা হয়তো কোনো জাগতিক কিংবা দোয়া কিংবা এরকম অনেক কিছু উপকার পেতে পারি তাহলে তাদেরকে জানাবো আর যাদেরকে জানানোটা একদমই আননেসেসারি অনর্থক তাদেরকে কেন জানাতে যাবো কারণ রাস্তায় কোনো মেয়ে দাঁড়িয়ে তো আর বলবে না ভাই দেখেন আমি গর্ভবতী এটাও তিনি যেমন বলবেন না তার আত্মীয়স্বজন অন্য যে কোনো অনর্থক কাউকে বলবেন না অর্থাৎ এখানে আমরা একজন বিচক্ষণ মানুষের মতো যেখানে প্রয়োজন সেখানে জানাবো যেখানে প্রয়োজন নাই প্রয়োজন না থাকলে সেটা অনর্থক মেন্দাল্লাতালা বলছেন যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে তাহলে আপনি অনর্থক কাউকে জানাতে যাবেন না আর বদনজরের ব্যাপারটা এটা জানালেই বদনজর লাগবে এটা ঠিক না এটা ঠিক না মোহাম্মদ মুশফিকুর